যে অবশ্যই ভাগ্য বিড়ম্বনা মানে আমাদের লাইফের একটা পার্ট, যদি এটা না থাকে তাহলে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের মনে হয় পজিটিভ যে চিন্তা ভাবনাগুলো সেগুলো পরে হয়তো তৈরিই হতো না, কারণ আমি জানি যে আমি পরেরটা পাবোই, তাহলে পজিটিভ থাকার কী আছে বা নেগেটিভ থাকারই বা কী আছে। তো এটা হচ্ছে গ্রহগত একটা তারতম্য, এটা গেল একটা স্পেশালি জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে ব্যবসা থেকে শুরু করে বিদ্যা পর্যন্ত প্রতিটা জায়গাতেই যদি আমাকে স্পেশালি দেখতে হয় তাহলে সেটা হয় যে বাস্তু রিলেটেড কিছু ব্যাপার থাকে এবং সব কিছু একে অপরের সাথে রিলেটেড। এবারে কেউ যদি বলেন দাদা জন্মছক দেখে বাস্তু বিচার হয় নাকি, সেটা একটা পার্ট, ছোটো পার্ট, কিন্তু সেটাকে কনফার্ম করার জন্য বেশ কিছু জিনিস থাকে যেগুলোকে দেখা দরকার। আর স্পেশালি অনেকে দেখা যায় যে বার্থ টাইম বা ডেট ঠিক নেই, তাহলে সেক্ষেত্রে কী প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে সবার আগে দরকার হচ্ছে বাড়ির যে প্ল্যান সে প্ল্যান। তাহলে এবার হচ্ছে বাস্তু নিয়ে যদি আমাকে কিছু বলতে হয়, স্পেশালি যারা বিজনেসম্যান রয়েছে বা যারা ব্যবসার ক্ষেত্রে জড়িত, আমি প্রত্যেককে একটা কথাই বলি যে বাড়ির যে মেন দরজাটা হচ্ছে সেটা যেন সাউথের দিকে যদি হয়ে থাকে, মানে আপনি ইস্টের দিকে ঢুকছেন, সেটা যেন কোনো কারণে 240 ডিগ্রির মধ্যে না হয়। যদি 240 ডিগ্রির মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে সবসময় লোন হওয়া বা মোটামুটি আগামী 5 বছরের মধ্যে আপনি যে জিনিসটা করেছেন সেটাকে আপনাকে অন্য কাউকে হস্তান্তর করতে হবে, মানে হচ্ছে সেল করতেই হবে, কারণ আপনি এত ঋণগ্রস্ত হয়ে যাবেন, আপনার মার্কেটে এত মানে ধার দেনায় জড়িয়ে পড়বেন, সেক্ষেত্রে একটা সমস্যা। তো স্পেশালি বাড়ির উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমি এর আগে দিন তো আরেকটা কথা বলছিলাম যে অনেক সময় আমাদের বাড়িতে দেখা যায় যে ছেলে বা মেয়েদের বয়স অনেক হয়ে যাচ্ছে কিন্তু বিয়ের জায়গাটাতে ঠিকমতো পা দেওয়া যাচ্ছে না। তো এক বললাম একটা অপরের সাথে রিলেটেড, তো শুধুমাত্র আপনার জন্মছকে রয়েছে লেট ম্যারেজ তা নয়, সেই লেটের থেকে অনেক লেট হয়তো অনেক সময় হয়ে যাচ্ছে। কেন? এবার ব্যাপারটা হচ্ছে সব কিছু আমরা বলি জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতাকে নিয়ে, অবশ্যই প্রত্যেকের একটা টাইম আছে, তা সত্ত্বেও বলি যে কিছু কিছু জিনিস চাইলে হয়তো আমাদের সাথে সাথে একদম টাইমে হতে পারে বা একটু এগিয়েও আসতে পারে, যেটাতে হয়তো আমরা খুশি থাকতে পারি। তো সেক্ষেত্রে সবার আগে দেখা যায় যে বাড়ির যে কী বলবো ঠাকুর ঘর, ঠাকুরের যে জায়গাটা আছে সেটা ঠিক কোন জায়গাতে, সেটা যদি কোনো কারণে গণ্ডগোল থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু বাড়ির যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের ক্ষেত্রে অসুবিধা। আর এছাড়া গ্রহগত আমি মানে দুটোকে একদম আলাদা আলাদা করে দেখাতে যাচ্ছি, যদি কোনো কারণে গ্রহগত তারতম্য থাকে, স্পেশালি এই টাইমটা যেটা চলছে, আমি গতকালকেও মানে শুক্রবার দিনকে প্রোগ্রাম করার সময় একই কথা বলেছি যে লাস্ট জুন মাসের 3 তারিখ থেকে আমি প্রোগ্রাম স্টার্ট করি, 4 তারিখ ভোটের রেজাল্ট ছিল এবং 3 তারিখেও কিন্তু আমি একটা কথাই বলে এসেছি, রাজ্য রাজনীতিতে কিন্তু নভেম্বর মাস পর্যন্ত একটা বড় দোলাচল চলবে। তো এটা এটা যে আমি শুধু 3 তারিখ বলেছি তা না, যারা আমার প্রোগ্রাম দেখেছেন বা লাস্ট 23 মিডিল থেকে আমি একটা কথাই বলেছি, কারণ আমি জানি যে এই মুহূর্তটা খারাপ এবং যদি আমি আগামী দিনের হিসাবে যাই তাহলে 2026 আমি বারবার করেই বলে এসেছি মীন রাশিতে শনির প্রবেশ এবং ধ্বংসাত্মক, এটা এটা কোনো কারণেই ভালো কিছু রেজাল্ট আমাদের লাইফে আসতে পারে না। মানে আমরা আজকে যেটা রাজ্য রাজনীতিতে দেখছি খারাপ লাগা না, খুব খারাপ লাগার ব্যাপার আছে কিন্তু তা সত্ত্বেও বলি এর থেকেও হয়তো কিছু খারাপ আমাদের জন্য, আমাদের এটা হ্যাবিচুয়েট করে দিচ্ছে হয়তো, তো এর পরের খারাপগুলোকে দেখার জন্য।